মাইক মানে যেটা হর্ন বোঝেন না, একটা চারটা, চারটে পাঁচটা হর্ন লাগানো হয়েছে কেন জানেন? জানেন না, চারটে পাঁচটা হর্ন যখন আজান হবে এই আজানের আওয়াজগুলো আপনার কানে যাচ্ছে কিনা, কিয়ামতের দিন সব মুসলমানদেরকে আল্লাহ তুলে বলবে দিনে পাঁচবার আজান শুনতে পেয়েছিলিস, ফজরে আজান হলো, জোহরে আজান হলো, আসরে আজান হলো, মাগরিবে ইশায় আজান হলো, পাঁচবার আজান শুনে আমার ঘরে হাজিরা দিয়েছিলে যারা তাদের কান সেদিন সাক্ষী দেবে, আর যারা আজান হওয়ার পরে হাজিরা দিতে পারলো না কান সেদিন আপনার বিপক্ষে সেদিন চলে যাবে, কানে যারা গান শুনেছে এই কান সেদিন বিপক্ষে সাক্ষী দেবে, আর কানের মধ্যে কোরআন যারা শুনেছে কোরআন কান তাদের পক্ষে সেদিন সাক্ষী দেবে। আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ ইচ্ছা করলে তোর কানে শুধু ছিদ্র দিয়ে দিতাম, কানে কিন্তু আমি উপরের কানের চামড়া অংশটুকু ইচ্ছা করলে নাও দিতে পারতাম। আচ্ছা আল্লাহ যদি এই কানের আমাদের এই কান, হ্যালো দেখছেন এদিকে, এই কানের চামড়াটুকু যদি না দিতেন কি সুন্দর লাগতো বলুন তো, ভালো লাগতো না? ভালো লাগতো? এই যে করোনা হলো, ডাক্তার বললো, পুলিশ প্রশাসন বললে মাস্ক পরো মাস্ক, কানের যদি চামড়া না থাকতো চশমা লাগানোর আগে কানে পিরেক মেরে চশমার ডাং বাঁধাতে হতো, কি বলছেন বলেন, কান যদি না থাকতো পিরেক মারতে হতো না? আল্লাহ পাক বলছে বান্দা শুনে রাখো, চোখ দিলাম কান দিলাম সব কিছু দিলাম, আর তুমি কান আর চোখ দিয়ে যদি খারাপ জিনিস শোনো, খারাপ জিনিসের দিকে চলে যাও, এই কান এবং চোখ কিন্তু কিয়ামতের দিন বিপক্ষে যাবে। হাত্তা ইদামা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ও আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালু। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে সূরা হামিম সিজদা ২৪ নম্বর পারা ১৪ নম্বর লাইনে ২০ নম্বর আয়াতে, হাত্তা ইদামা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ও আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। হে মুসলমানেরা, আজান শোনার পরে মসজিদে যারা হাজির হতে পেরেছো, কোরআন শোনার পরে যারা নিজেদের পরিবর্তন করে নিতে পেরেছো, আব্বার ডাকে সাড়া দিয়েছো, আম্মার ডাকে সাড়া দিয়েছো, মানুষ যখন বিপদে পড়ে তোমার কাছে সাহায্য চেয়েছে তুমি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছো, একটা মানুষ অসুস্থ সে তোমাকে আহ্বান করেছে কানে আওয়াজ শুনে তুমি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছো, তুমি চোখ দিয়ে কোরআন দেখেছো, মসজিদ দেখেছো, আল্লাহর বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করেছো, এই রকম বান্দা কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যাবে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কানকে যারা খারাপ ব্যবহার করেছে, চোখের দ্বারা যারা জেনার কাজগুলো করেছে, চোখের দ্বারা যারা খারাপ জিনিসগুলি দেখেছে, এই চোখ আর কান সেদিন জাহান্নামে যাওয়ার আগে বান্দার বিপক্ষে সাক্ষী দেবে, বান্দা সেদিন বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, শুধু চোখ এবং কান সাক্ষী দেবে না, বান্দার গোটা শরীরের চামড়াটাও বান্দার বিপক্ষে চলে যাবে, গোটা শরীরটা বিপক্ষে চলে যাবে। এই ডান হাত সেদিন সাক্ষী দেবে, বলবে রব্বানা, ডান হাত দিয়ে মদের বোতল ধরেছে, বাম হাত দিয়ে খুলে খেয়েছে, ডান হাত দিয়ে বন্দুক নিয়ে মানুষকে খুন করেছে, ডান হাত দিয়ে বোমা বেঁধে মানুষকে উড়িয়ে দিয়েছে, আয় আল্লাহ ডান হাত দিয়ে সুদের টাকা গুনে নিয়েছে, ডান হাত বাম হাত দুটো হাত দিয়ে তাস খেলেছে, জুয়া খেলেছে, আল্লাহ দুটো হাত দিয়ে অবৈধ নারীর দিকে শরীর স্পর্শ করেছে, আল্লাহ পা দিয়ে মসজিদের দিকে গেল না, বরং খারাপ স্থানের দিকে পা দিয়ে হেঁটে চলে গেছে রব্বানা, আজকের হাত এবং পা সাক্ষী দেবে, গোটা শরীরটা সেদিন বিপক্ষে সাক্ষী দেবে, বান্দা সেদিন বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, বান্দা সেদিন বলবে ওহে আমার শরীরের ত্বক, আমার শরীরের গোটা স্ক্রিন, আমার চামড়া, কি হলো কি হলো, তুই কেন বিপক্ষে চলে গেলি, আমি তোকে সাদা রাখার জন্য তো আমার চামড়াটাকে ভালো ক্লিয়ার রাখার জন্য, কালার নষ্ট না হওয়ার জন্য কখনো রৌদ্রে বার হতাম না, আমার চামড়াটা ভালো রাখার জন্য রাত্রে মশারি টানাতাম, মশা কামড়াতে দিতাম না, আমার চামড়ায় প্রতিদিন সাবান মাখাতাম এত আনন্দ যত্ন সহকারে রেখে, আজকে আমার বিপক্ষে কেন চলে গেলি বল? তখন দেহের চামড়া বলবে কালু আন্তাকানাল্লাহুল্লাদি আন্তাকা কুল্লাশাইন, চামড়া সেদিন বলবে হে বান্দা শুনে রাখো, আমার চোখের সামনে তুমি অপরাধগুলি করেছিলে,
আর আমি সেদিন কিছু কিন্তু বলি নাই, আজকে আল্লাহ আমাকে কথা বলার ক্ষমতা দিয়েছে, তাই আমি সাক্ষী দিচ্ছি আজকের কিন্তু গোপন করা যাবে না। সকাল থেকে দুপুর পর্যন্ত তাস খেলতে খেলতে 12টা বেজে গেছে, মুসলমান আছে এখানে তাস খেলার লোক, এই যে জুয়া খেলার লোক আছে, কত সুন্দর করে বলছে, হ্যাঁ তাস জুয়া লটারি এগুলো সব মুসলমানের সমাজে ছেয়ে গেছে। সেদিন রমজান মাসে আমি বাড়ি থেকে আসছি একটা মাদ্রাসায়, রাস্তার পাশে গাড়ি আসছি, কাঁচ লাগিয়ে দেখছি এত বড় দাড়ি মুখে, 1 ফুটের মতো দাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুর দেখলে এই জমানে হাট পেল করতো, মুখে এত বড় দাড়ি আর সামনে লটারির টিকিট ঢেলে বিক্রি করছে। তবে আপনাদের এই এলাকায়, এই বীরভূমের করমজি এলাকায় অত ভালো মুসলমান নাই যে দাড়ি ডেকে লটারির টিকিট বিক্রি করবে, আছে বাবা আছে, দাড়ি রেখে মিছে কথা বলছে, দাড়ি রেখে তো দাড়িগুলো মাছ দিয়ে বেঁধে ফেলা না, উড়িয়ে দে, বিড়ি খাওয়া কি শরীয়তে হালাল না হারাম, এই যে বিড়ি সিগারেট খৈনি জর্দা তামাক তেরেঙ্গা তেফেরেঙ্গা যা আছে সব হারাম খাচ্ছে, আর বলছে আমার শরীরটা না তামাক না খেলে, পান না খেলে, আর এই খৈনি না খেলে হয়, মসজিদে বসে ইমাম সাহেব তামাক খাবে, মোয়াজ্জিন তামাক জ্বলে দিচ্ছে, মসজিদে চলছে হারাম খাবার, কথা বুঝতে পেরেছেন, মুখে এইরকম বড় দাড়ি, দাড়িটার সম্মান তো আল্লাহ দিয়েছে, দাড়ির সম্মানটা অন্তত রক্ষা করুন। কত মুসলমান দেখেছি দাড়ি দেখে নামাজ পড়ে না, দাড়িরাকে পিছে কথা বলে, দাড়িরাকে পরের সম্পত্তি দখল করে বসে আছে, বাবাজিরা শোনো আল্লাহরা জ্ঞানী জনেরা শুধু মানুষ আল্লাহ ভাইরা, দেহটা আপনার বিপক্ষে চলে যাবে কেয়ামতের দিন, শুধুমাত্র আপনার পক্ষে থাকবে কে, আপনার নেক আমাল, বলুন সুবহানাল্লাহ, বাপ কে আমাদের পাশে থাকবে, তো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শাআনু ইউনি। 30 পারা সূরা আবাসাত 4 নম্বর থেকে 5-6 নম্বর লাইনে, 34-35-36 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, মুসলমান তুমি শুনে রাখো, আজকে তুমি বিপদে পড়ে গেলে তোমার ভাই তোমার পাশে ছুটে এসে সাহায্য করে, তুমি বিপদে পড়ে গেলে তোমার আব্বা আম্মা তোমার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তুমি বিপদে পড়ে গেলে তোমার প্রতিবেশী তোমার সহযোগিতা করে, কেয়ামতের কঠিন মুসিবতের দিনেতে বান্দার আমলনামায় যখন নামাজ থাকবে না, বান্দার চরিত্র যখন খারাপ থাকবে, বান্দার জীবনে যখন কোনো ভালো কাজ থাকবে না, ভাই সেদিন ভাইয়ের করুণ পরিস্থিতি দেখে দূরে পালিয়ে দূর দূর করে চলে যাবে, যখন বান্দা দেখবে নিজের মায়ের পেটের ভাই চলে গেল, বান্দা তখন মায়ের কাছে আশ্রয় নিতে চাইবে, মা বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, মা পাপিষ্ট সন্তানকে সন্তান বলে পরিচয় দেবে না, বান্দা ভাববে আব্বার কাছে যাই, আব্বা বলবে সন্তান বলতে দুনিয়ায় আমার কেউ ছিল না, বললে এটা আবার কোথায় আছে ঘটনা, ইয়া আইয়ুহান নাস তাকু রব্বাকুমুল্লাযী খলাকাকুম, ইয়া আইয়ুহান নাস তাকু রব্বাকুম ওয়াখশাউ ইয়াউমান লা ইয়াজজী ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালিদিহি শাইয়্যা। 21 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইনের 31 নম্বর আয়াত সুরার নাম সুরা লুকমান, আল্লাহ পাক শোনাচ্ছে, হে মানুষেরা, হিন্দু খ্রিস্টান মুসলমান জৈন সবাইকে আল্লাহ পাক বলছে, আল্লাহকে ভয় করো আর কেয়ামতের সেই কঠিন দিনকে ভয় করো, যেদিন বাপ বলবে আল্লাহ দুনিয়াতে সন্তান বলতে কেউ ছিল না, সন্তান সেদিন বলবে আল্লাহ বাপ বলতে দুনিয়াতে আমার কেউ ছিল না, নিজের চিন্তায় সেদিন নিজে হয়ে যাবে। অনেক মুসলমান মনে করে আমি নামাজ পড়ি আর নাই পড়ি, আমার কাজ ভালো থাক আর না থাক, মরণের পরে দুটো হুজুর ভাড়া করে নেব, সুন্দর করে চোখ মুজিয়ে দোয়া করে দেবে, গরু জবাই করে গোটা পাড়ার লোককে খাইয়ে দেব, ইনশাল্লাহ আমার জান্নাত ওয়াজিব হয়ে যাবে, হবে না, এই যে হবে না, বড় বড় হুজুর দোয়া করলে হবে না, কি বলেন আপনারা, 10,000 টাকা দিয়ে হুজুর দোয়া করে দিন আমার বাপের জন্য জান্নাত হবে না,
হুজুর তো দূরের কথা, হুজুরের বাপ ও পর্যন্ত কিয়ামতের দিন হুজুর পালাতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? এই কথা বুঝেছেন না বোঝেন নাই? হুজুরের বাপ পর্যন্ত কিয়ামতের বিপদে পড়ে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাকলেন, ফাতেমা কলিজার টুকরা, ডেকে বলছেন ফাতেমা এখানে বসো। নবীর নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজনকে ডেকে বসালেন। নবীর জামাই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে ডেকে বসালেন। নবী ডেকে বললেন, ফাতেমা তুমি আমার কলিজার টুকরা হতে পারো, তোমাকে আমি অন্তর থেকে ভালোবাসি, তুমি আমার জান, তবে শুনে রাখো ফাতেমা, কিয়ামতের দিন তুমি নবীর বেটি বলে এই পরিচয় তুমি নাজাত পাবে না। নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জামাইকে ডেকে বলছেন, জামাই তুমি আমার কলিজার টুকরা, জামাই আমার ফাতেমাকে তোমার হাতে আমি তুলে দিয়েছি, যত সম্পর্ক থাকুক না কেন তোমার আমল যদি খারাপ হয় কিয়ামতের দিন নবীর জামাই বলে তুমি দেখাই কিন্তু পাবে না। নবী হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজনকে কাছে ডেকে নিয়ে বসালেন, ডেকে বলছে হাসান এবং হুসেন শুনে রাখো, তোমরা দুজনে আমার কলিজা আমার জান, যাই হও না কেন নবীর নাতি হিসাবে আল্লাহ তোমাদের জান্নাত দেবে না, আমল যদি খারাপ হয় তাহলে তোমরা রেহাই পাবে না, নিজের আমলের উপরে ভরসা করো। আল্লাহ পাক শোনাচ্ছে, কুল মা কুনতু বিদআম মিনার রুসুল মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম। 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 9 নম্বর আয়াত সূরার নাম সূরা কফ। আল্লাহ পাক শোনাচ্ছে, কুল মা কুনতু বিদআম মিনার রুসুল, হে নবী আপনি বলুন যে আপনি কোন নতুন রসুল নন, আর আপনি এটাও বলুন লা মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুন। আল্লাহ নবী বলছেন, সাহাবারা আমি নবী জানি না কিয়ামতের দিন আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবে, আমি নবী এটাও জানি না আল্লাহ তোমাদের সাথে কিয়ামতে কি ব্যবহার করবে। হুজুরকে ডেকে 5000 টাকা দিয়েছেন, আর হুজুর দোয়া করেছে টাকার লোভে আপনি জান্নাতে চলে যাবেন, এই আশায় বসে আছেন। হ্যাঁ, আপনাদের এলাকায় কোনো মানুষ মরে গেলে গরু ডরু জবাই করে খানা খাওয়ানো হয় বাবা? হয় বললো কে? আপনি আগে হতো মনে হয় নাকি? আচ্ছা মাশাআল্লাহ, আপনার অনেকটা কনসাস সচেতন হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, আপনার আমল আর আল্লাহর দয়া আপনাকে জান্নাত দেবে। কিয়ামতের দিন কোনো দালাল খুঁজে পাবেন না। কোনো হুজুর যদি বলে আমি কিয়ামতের দিন তোকে পার করে দেব, আমার দলে থাকলে, আমার পথে হাঁটলে, আমাকে ভালোবাসলে, আমার কাছে এসে বসলে, বুঝতে হবে এটা হুজুর নয় বরং এটা ধান্দাবাজ। কথা বুঝেছেন না বুঝেন নাই? সম্পদ দিয়ে, টাকা দিয়ে, সম্পর্ক দিয়ে, রিলেশন রেখে কিয়ামতের দিন কেউ যদি নাজাত পেত, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচা আবু তালেব কিন্তু কিয়ামতের দিন জান্নাতে আগে যেত। কথা বুঝেছেন বাবাজি? দুদিন খাইয়ে দুদিন ভালোবেসে মনে করছেন উনি আমাকে পার করে দেবে, উনি আমাকে বাঁচাবে, অত সহজ ব্যাপার ভুলে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোটবেলায় 6 বছর থেকে 6 বছরের মধ্যে মা হারিয়ে ফেললেন, জন্মের পরেই দেখছেন বাবা নাই, 8.5 বছর বয়সে দাদু আব্দুল মুত্তালিব মারা গেলেন, একেবারেই পুরো এতিম হয়ে গেলেন, আর কোনো আশ্রয় নাই। সেদিন নবীর চাচা আবু তালেব নবীকে আশ্রয় দিয়েছিলেন, আর নবী 40 বছর বয়সে নবুয়াত যেদিন পেলেন, চাচাকে ডেকে বলছে, চাচা আপনি আমাকে সারা জীবন ভালোবেসেছেন, খাইয়েছেন, আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, কেউ আক্রমণ করতে আসলে আপনি